বুধবার ওএনজিসি ডুকলি ব্লক সংলগ্ন বিজ্ঞান গ্রামের কাজকর্ম খতিয়ে দেখলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। বিজ্ঞান গ্রামের কাজের গতি আনতে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি এবং পূর্ত দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞান গ্রামের কাজ সম্পূর্ণ হবে। 80 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই বিজ্ঞান গ্রাম। বিজ্ঞান গ্রাম ত্রিপুরার উন্নয়নের একটি মাইলফলক, তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা বেশ উপকৃত হবে। 2017 সালে বিজ্ঞান গ্রামের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমান সরকার নতুন উদ্যমে কাজটি করার উদ্যোগ নিয়েছে। 13 সালে আর কিন্তু কাজটা প্রায় বন্ধ হয়ে যায়। 17-তে আমরা আবার এটা টিক আপ করি এবং এক্সিবিটের জন্য টাকা নিয়ে আসি দিল্লি থেকে। এটা কমপ্লিট করার জন্য টাকা পয়সা ব্যবস্থা করেছি আমরা দিল্লি থেকে। এবং আমরা চাই এই প্রজেক্টটা খুব তাড়াতাড়ি যেমন ওপেনিং হয়ে যায়, কারণ খুব ভালো প্রজেক্ট। সায়েন্স সিটি প্রথমবার হবে ত্রিপুরা রাজ্যে, হিস্ট্রি অফ ত্রিপুরা রাজ্যে ল্যান্ডমার্ক মাইলস্টোন। 2013-তে এটা শুরু হয়েছে, 2014-তে কাম শুরু করেছিল বিগত সরকার, কিন্তু কামগুলি প্রায় থেমে গেছিলো। মান্ট অফ ফান্ডস কিছু কি বটল নেক্স তৈরি করে না। আমরা আসার পর আমরা কী করলাম, এটাকে আবার রিভাইভ করলাম, টাকা পয়সার ব্যবস্থা করলাম এনএসি থেকে, মিনিস্ট্রি অফ কালচার থেকে। এটা 80 কোটি টাকার প্রজেক্ট, মানে এক্সিবিট আর কনস্ট্রাকশন নিয়ে আর 174 কোটি টাকা আরও আমরা পাচ্ছি সেকেন্ড ফেজে মিনিস্ট্রি অফ কালচার। সেটা আমরা সরকার করেছি আমরা এটা ব্যবস্থা। এবং আজকে যে মিটিং করলাম, আমি সেক্রেটারিও ছিল আমার সঙ্গে, সেক্রেটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ার পিডাব্লিউডির যারা আছেন, চিফ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং চিফ সবই ছিল। আমরা কিছু কিছু সমস্যা ছিল, যদি মাইনার সমস্যা সেটা সমাধান করব আমরা। সেটা মোটামুটি হয়ে গেছে, সময় ডেট লাইন ঠিক করেছি, কোন সময় কী কাজ করতে হবে, কোন সময় শেষ হবে, কোন কাজটা কম্পোনেন্ট ওয়াইজ করেছি, সেটা ডিটেল একটা প্ল্যানিং করে আজকে এই মিটিং এসার জন্য অন গ্রাউন্ড ভিজিট করেছি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।